আমাদের বদরুল হুসাইন ভাই, বড়লেখা উপজেলায় বাড়ি, মৌলভীবাজার জেলার। ফেসবুক থেকেই পরিচয়। সিলেট যাত্রাকালে তার বাড়িতেই উঠতে হলো, নিয়ে গেলেন মাধবকুণ্ড জলপ্রপাত দেখাতে। তিনটা বাইকে ছয়জন প্রচণ্ড বৃষ্টিতে ভিজতে ভিজতে পৌঁছলাম শিহরণ জাগানো পাহাড়ের পাদদেশে, যার উপর থেকে অবিরাম অনন্তকাল ধরে নামছে ঝর্ণার পানি। দূরে দাঁড়িয়ে শুধু ভাবতে লাগলাম, এই অফুরন্ত পানি কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে? বিধাতার খেল, বোঝার উপায় নাই। কথিত আছে, শ্রীহট্ট বা সিলেটের রাজা গঙ্গাধ্বজ ওরপে গোবর্ধন পাথারিয়া পাহাড়ে একটি বিশ্রামাগার নির্মাণ শুরু করলে সেখানে ধ্যানমগ্ন অবস্থায় মাটির নিচে একজন সন্ন্যাসীকে দেখতে পান। তখন তিনি ওই সন্ন্যাসীর পদবন্দনা ও স্তুতি শুরু করলে সন্ন্যাসী তাকে নানা উপদেশ সহ মধুকৃষ্ণা ত্রয়োদশ তিথিতে তাকে এ কুণ্ডে বিসর্জন দিতে নির্দেশ দেন। সন্ন্যাসী বিসর্জিত হওয়া মাত্র তিনবার মাধব 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 নামে দৈববাণী হয়। সম্ভবত ইয়ে থেকেই মাধবকুণ্ড নামের উৎপত্তি। আবার কারো কারো মতে মহাদেব বা শিবের পূর্ব নাম মাধব এবং এর নামানুসারে তার আবির্ভাবের স্থানের নাম মাধবকুণ্ড। মাধবকুণ্ডের ডান পাশে পাথরের গায়ে সৃষ্টি হয়েছে কাব নামক একটি গুহার। কিছুটা চালাঘরের মতো দেখতে এই কাবের নিচে দাঁড়িয়ে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ভিজা কাপড় পরিবর্তন করে থাকেন। একসময় আদমাইল পাহাড় নামে পরিচিত এই পাহাড় কঠিন পাথরে গঠিত এবং এই পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গামারা ছড়া। মাধবকুণ্ড ঝর্ণা, যা বাংলাদেশের সুউচ্চ জলপ্রপাত হিসেবে পরিচিত, যে পাহাড়টির গা বেয়ে পানি গড়িয়ে পড়ছে সে পাহাড়টি সম্পূর্ণ পাথরের, যা পাথারিয়া বা আদমাইল পাহাড় নামে পরিচিত। এর বৃহৎ অংশ জুড়ে রয়েছে ছড়া। এই পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এই ছড়া মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে হয়েছে মাধব ছড়া। প্রায় 162 ফুট উঁচু থেকে নিচে পড়ে মাধব ছড়া হয়ে প্রবাহমান। সাধারণত একটি মূল ধারায় পানি সবসময়ই পড়তে থাকে। জলের এই বিপুল ধারা পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিরাট কুণ্ডের জলরাশি। যেখানে পড়েছে তার চতুর্দিকে পাহাড়, নিচে কুণ্ড। কুণ্ডের মধ্যভাগে অনবরত পানি পড়ছে। এই স্থান অনেক গভীর। কুণ্ডের ডান পাশে একটি পাথরের গহ্বর বা গুহার সৃষ্টি হয়েছে। জলপ্রপাত হচ্ছে খাড়া বা লম্বভাবে নিপতিত জলরাশি। জলরাশির এ প্রবাহ যেখানে অধিত্যকার খাড়া মোড়, কোনো ঝুলন্ত উপত্যকার আকস্মিক প্রান্ত বা চ্যুতিরেখার খাড়া ঢাল বা কোনো উপকূলীয় খাড়া পাহাড়ের প্রান্তে বাধাগ্রস্ত হয়, সেখানে জলপ্রপাতের সৃষ্টি হয়। এই ছিল আমাদের আজকের অ্যাডভেঞ্চার। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লস্কর দ্য অ্যাডভেঞ্চার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ আমরা আপনাদের শুভকামনায় ধন্যবাদ।